যারা স্টুডেন্ট জব রিওয়ার্ড নামের এই অ্যাপটিতে কাজ করতেছেন কিংবা কাজ করতে চাচ্ছেন তারা আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন, তাহলেই বুঝতে পারবেন যে এই স্টুডেন্ট জব রিওয়ার্ড অ্যাপটি কি আসলেই পেমেন্ট করে নাকি এটি একটি ফেক অ্যাপ পেমেন্ট দেয় না। সো আমি দেখলাম যে প্লে স্টোরে নতুন একটি অ্যাপ্লিকেশন এসেছে যেই অ্যাপটির নাম হচ্ছে স্টুডেন্ট জব রিওয়ার্ড এবং অ্যাপটিতে কাজ করে মাত্র 100 টাকা ইনকাম হলে সাথে সাথে বিকাশ নগদ রকেট স্কিটো সিম উইড্রোর মাধ্যমে টাকা রিসিভ করা যাবে। সো আমি পেমেন্ট পাওয়ার আশায় এই স্টুডেন্ট জব রিওয়ার্ড অ্যাপটি প্লে স্টোর থেকে ডাউনলোড করি এবং কাজ করা শুরু করে দিই। ডাউনলোড করার সময় দেখলাম যে প্লে স্টোরের অ্যাপটির রেটিং রয়েছে 4.5 স্টার এবং প্লে স্টোর থেকে অ্যাপটির ডাউনলোড রয়েছে 10K+, মানে অ্যাপটি 10,000-এর থেকেও বেশি লোক অ্যাপটি ডাউনলোড করে কাজ করতেছে। সো যেহেতু সম্পূর্ণ নতুন একটি অ্যাপ্লিকেশন 10,000-এর থেকেও বেশি লোক ডাউনলোড করে কাজ করতেছে, তাই আমি পেমেন্ট পাওয়ার আশায় প্লে স্টোর থেকে এই স্টুডেন্ট জব রিওয়ার্ড অ্যাপটি ডাউনলোড করি এবং কাজ করা শুরু করে দিই। সো বহুত কষ্টে আমি কাজ করে যখন আপনার আমার অ্যাকাউন্টের মেন ব্যালেন্সে পুরো 100 টাকা আর্ন করি, তখন আমি যেটা করি এই স্টুডেন্ট জব অ্যাপটি থেকে উইথড্রো দেয় বিকাশের মাধ্যমে উইথড্রো দেওয়ার পর প্রথমে 24 ঘন্টা, তারপর 48 ঘন্টা, এখন প্রায় 50 ঘন্টা প্লাস হয়ে গেছে, এখন আমার পেমেন্টটি এলো না এই স্টুডেন্ট জব রিওয়ার্ড অ্যাপটি থেকে। সো যারা এই স্টুডেন্ট জব রিওয়ার্ড অ্যাপটিতে কাজ করতেছেন কিংবা কাজ করতে চাচ্ছেন আপনাদেরকে বলবো, আপনারা কেউ এই স্টুডেন্ট জব রিওয়ার্ড অ্যাপটিতে কাজ করেন না, পেমেন্ট পাবেন না, হুদাই সমান হচ্ছে ফেক অ্যাপ। আপনি প্লে স্টোরের এই স্টুডেন্ট জব রিওয়ার্ড অ্যাপটির কয়েকটা কমেন্ট বক্স চেক করবেন, দেখতে পারবেন যে সেখানে অনেকেই কমেন্ট করে রয়েছে তারা কিন্তু পেমেন্ট পায়নি। কিংবা আপনি প্লে স্টোরে এই স্টুডেন্ট জব রিওয়ার্ড লিখে সার্চ করলে বেশ কয়েকটি ভিডিও পাবেন, ভিডিওর কমেন্ট বক্স চেক করবেন, দেখতে পারবেন যে সেখানেও নেগেটিভ কমেন্ট রয়েছে তারা কিন্তু পেমেন্ট পায়নি। সো আমি অ্যাপটি থেকে উঠে দিয়েছিলাম, আমি পেমেন্ট পাইনি, আপনি উঠে দিলে পেমেন্ট পাবেন না, হয়তোবা তারা হাজারে কয়েকজনকে পেমেন্ট করে থাকে। সো স্টুডেন্ট জব রিওয়ার্ড অ্যাপটিতে আপনি কাজ করলে পেমেন্ট পাবেন না, হুদাই সময় নষ্ট করে কাজ করবেন না কেউই। সো আশা করি বুঝতে পেরেছেন স্টুডেন্ট জব রিওয়ার্ড অ্যাপটি কি রিয়াল নাকি ফেক। আর যাই হোক, আপনি যদি এই স্টুডেন্ট জব রিওয়ার্ড অ্যাপটির এডমিনের সাথে কন্ট্যাক্ট করতে চান তাহলে এই ভিডিওর কমেন্টে জানাবেন, আমি রিপ্লাই দিয়ে অ্যাপটির এডমিনের ইমেল অ্যাড্রেসটি আপনাকে পাঠিয়ে দেবো যাতে আপনি তার সাথে সরাসরি কন্ট্যাক্ট করতে পারেন। সো আশা করি বুঝতে পেরেছেন স্টুডেন্ট জব রিওয়ার্ড অ্যাপটি কি রিয়াল নাকি ফেক, সম্পূর্ণ ফেক একটি অ্যাপ্লিকেশন, আপনারা কেউ কাজ করেন না, পেমেন্ট পাবেন না। সো ভিডিওর মাধ্যমে উপকৃত হয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, যাওয়ার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। ভিডিও সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ আপনাকে।